ফ্রেন্ডস ওয়েলকাম টু এপিসোড অফ মাই চ্যানেল এখন কথা বলবো চেঙ্গিস সিনেমা এবং শারদ মিউজিক ভেঞ্চার্স এই দুজনের কি কানেকশন আছে বা কি মানে রিলেশন রয়েছে যে তারা এত পরিমাণ চেঙ্গিসকে প্রমোট করছে মানে আমি এটা নিয়ে কথা বলবো এটা আমার পার্সোনাল কিছু ওপিনিয়ন আমি জানাবো এটা তাই বলে আমি তাদেরকে পোক করছি না বা অন্য কোনো ইউটিউবারকে পোক করে আমি ভিডিওটা বানাচ্ছি না এটা আমার পার্সোনাল ওপিনিয়ন কেন এই নিয়ে আমি অনেকের কমেন্ট সেকশনে দেখলাম অনেক কি শরৎ মিউজিক ভেঞ্চার যে চ্যানেল ওখানে পৌশালি দি বলো বা সৃঞ্জয় দা বলো ওনাদেরকে অনেক বেশি গালাগালি করা হচ্ছে এবং বলা হচ্ছে যে এরা শুধু চেঞ্জিসের জোরেই বেঁচে আছে তো আমি এখানে কিছু আমার পার্সোনাল মতামত জানাতে চাই আমি কারোর দালালি করে বা কিছু বলছি না এটুকু বলতে চাই দেখুন ফ্যান এমন একটা জিনিস না আপনি যখন কারোর জন্য ডাইহার্ট ফ্যান হয়ে যাবেন না তখন মানে আপনি কী করবেন আপনি সেটা নিজেও ভেবে দেখতে পারেন না আমি পার্সোনালি সিএসকে চেন্নাই সুপার কিংস এর খুব বড়ো ফ্যান এবং যখনই মানে প্রত্যেক ওভারের আপডেট বলতে গেলে আমি কিন্তু আমার স্ট্যাটাসে লাগাতে থাকি এর জন্য আমার অনেক বন্ধুরা রেগে যায় মনে হয় তুই কি পাগল আছিস মানে প্রত্যেক জিনিসটা তুই স্ট্যাটাসের মধ্যে আপলোড করতে থাকিস তো এই কথাগুলো আমি এই কারণে বলছি মানে এক একটা ফ্যানে তার গুরুর জন্য যে সে কতটা পাগল সে কতটা ভালোবাসে তাকে মন প্রাণ দিয়ে বিভিন্ন কাজের মাধ্যমে কিন্তু সে বোঝাতে চায় এবং আমার মনে হয় যে তাদের চ্যানেলের তরফ থেকেও ওটা একটা প্রচেষ্টা তাই বলে এই নয় দেখুন অনেক কিছু কাজ ডেফিনেটলি হয় পয়সার জন্য অনেক কিছু কাজ হয় নিজের ভালো লাগে বলে নিজের তার ইন্টারেস্টিং আছে বলে সেই জিনিস সেই জিনিসটা সে করতে থাকে তো এখানে আমার ডেফিনেটলি মনে হয় না যেখানে শুধুমাত্র পয়সা কামানোর জন্য এটা হচ্ছে মানে দেখুন চেঙ্গিস নিয়ে ভিডিও বানালেই ভিউ হচ্ছে এমনটা নয় কিন্তু তার এই মানে তাই নয় যে সে যতগুলো চেঙ্গিস নিয়ে ভিডিও বানিয়েছে তাদের চ্যানেলে যতগুলো ভিডিও আছে মানে ততগুলো ভিডিও খুব হাই ভিউ পেয়েছে ভালো রকম ভিউ পেয়েছে অবশ্যই কিন্তু শুধুমাত্র আমার মনে হয় না পয়সার কানেকশানে কারণ একটা মানুষ দেখুন সারাদিনের দশটা ভিডিও বানালো সে তো একটু হলেও টায়ার্ড হবে একটু হলো টায়ার্ড হবে যে ভাই অনেক হলো চেঞ্জিস কিন্তু আপনার মনে যখন ওই ভালোবাসাটা থাকবে না আপনার গুরুর জন্যে যে না আমি ভালোবেসে করছি আমি তাকে শ্রদ্ধা করি আমি তার বিশাল বড়ো ফ্যান আমি ফ্যান হিসেবে তাকে এটা উৎসর্গ করে আমি ভিডিওটা করছি রেসপেক্ট করি তাকে এই জিনিসগুলো যখন ভিতর থেকে আসবে তখন আপনার কোনো কাজই আপনার মনে হবে না যে এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বা কিছু তা আমার মনে হয় তাদের চোখে মুখে বা তাদের এক্সপ্রেশন তাদের ভিডিও বানানোর কোয়ান্টিটি দেখে আমার যেটুকু মনে হয় যে তারা জিদ্দার প্রতি অনেক বেশি জিদ্দাকে অনেক বেশি তারা রেসপেক্ট করে তারা অনেক বেশি ভালোবাসে এবং শুধু ওই জন্যই কিন্তু আমি এমনটা মানে দেখবেন অন্য কোনো হিরোকে নিয়ে কিন্তু অত ভিডিও হয় না যতটা জিদ্দাকে নিয়ে হয় তো স্বাভাবিক যে চেঙ্গিজ আসছে বলে যে শুধু চেঙ্গিস নিয়ে করছে তা নয় আগামী দিনে জিদ্দার আরও কোনো সিনেমা আসলে সেটা সেগুলো নিয়েও আশা করি করবে তো এর থেকে এটা প্রমাণ হয় না যে শুধু চেঙ্গিজের তারা দালালি করছে বা প্রমোট করছে অবশ্যই প্রমোশনটার দায়িত্ব কিন্তু বাংলার ইউটিউবারদের উপর অনেক বেশি রয়েছে চেঙ্গিজটা নিয়ে কেননা চেঙ্গিজ প্যান ইন্ডিয়া প্যান ইন্ডিয়া রিলিজ হতে যাচ্ছে হিন্দি ভার্সানে রিলিজ হতে যাচ্ছে তো বড়ো বড়ো যারা ইউটিউবার আছে মুভি রিভিউর আছে হিন্দিতে যারা মুভি রিভিউ করে তা আমাদের উচিত তাদেরকে রিকোয়েস্ট করা তার তোমরা রিভিউ করো কেমন লাগছে বলো খারাপ লাগলে খারাপ বলো ভালো লাগলে ভালো বলো যা খুশি বলতে পারো অসুবিধা নেই কিন্তু যারা যদি রিভিউ করে না প্রচুর লোকের কাছে একটা বড় অ্যামাউন্ট অফ অডিয়েন্সের কাছে জিনিসটা কিন্তু পৌঁছাবে তাতে বাংলা ইন্ডাস্ট্রি গ্রো হবে তো সেক্ষেত্রে যদি এরকম কথা হয় এই যে আজকের কামাল আর খান কামাল আর কে আর কে এই যে এত চেঙ্গিজ নিয়ে যে এত কথা বলছে তার মানে তার কাজই হচ্ছে সকালে উঠে আমি নেগেটিভ বলবো কাকে নিয়ে বলা যায় এরকম টপিক খোঁজে তো এখন চেঙ্গিস ট্রেন্ডিং আছে সেটা নিয়ে বলছে সে ভিউ পাওয়ার জন্য বলে বা একটা টিআরপি তার জেনারেট হওয়ার জন্য সে বলে তার লোক প্রচুর লোকে তাকে নিয়ে সমালোচনা করুক সে কিন্তু চায় তাতে সে লোকে খিস্তি দিক তার কিছু যায় আছে না সে কিন্তু চায় যে লোকে তাকে নিয়ে কথা বলুক এবার আলটিমেটলি কী হচ্ছে কামাল আর খানকে সবাই জানে যে ও কী টাইপের মানুষ এবার সে যখন কোনো একটা জিনিসকে নেগেটিভ বলছেন আলটিমেটলি কিন্তু তার প্রমোশনই হচ্ছে সেই দিক থেকে তো কেয়ার কেয়ের ব্যাপারে কেউ কোনো রিয়্যাক্ট করবেন না ও কিন্তু আলটিমেটলি আমাদের প্রোমোশনই করছে বাংলা ইন্ডাস্ট্রির তো এই ছিল আবার এস মিউজিক ভেঞ্চার্স নিয়ে কিছু আমার পার্সোনাল ওপিনিয়ন তো আমার মনে হয় না তা তারা কোনো বাদে কাজ করছে বলে আপনার ভালো নাও লাগতে পারে আপনি ভিডিওটা নাও দেখতে পারেন কিন্তু দেখুন যারা জিদ্দার জন্য পাগল তারা অবশ্যই ভিডিওটা দেখে তাদের অবশ্যই ভালো বলে ভালো লাগে বলে তাদের ভিউ ভিডিওতে অতগুলো ভিউ আছে তো এই ছিল আমার কিছু কথা শরৎ মিউজিক ভেঞ্চার্স নিয়ে আর আপনাদের মতামতটা কী কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব